আমার ছেলে হয়ে একটা মেয়ের নামে বদনাম করছিস? তোকে আমার ছেলে বলে ভাবতে লজ্জা করে। ওকে যদি মারো তাহলেও কিচ্ছু হবে না। সীতা সম্পর্কে উল্টোপাল্টা বলেছে, ওর জিভ ছিঁড়ে নেওয়া উচিত। কি রে, তুইও সুযোগ পেয়ে আগুনে ঘি ঢালছিস নাকি? তার মানে তুই যা করেছিস তোকে ছেড়ে দেওয়া উচিত। আমি এটা এমনি এমনি করিনি, সীতাকে আমি ভালোবাসি তাই জন্যই এটা করেছি। আমি খুঁজতে গেছিলাম বলেই ওর গলায় মঙ্গলসূত্র আছে সেটা জানা গেছে। ওর আসল রূপটা সবার সামনে চলে এসেছে, সেই জন্য ও প্রশংসা করার জায়গায় আমাকেই মারছে। এই সীতার যদি গলায় মঙ্গলসূত্র থাকে সেটা ওর ব্যাপার, কিন্তু তোর জন্য আমাদের সবার মাথা নিচু হয়ে গেল। অরুণের গঙ্গার সাথে বিয়ে হয়ে যাওয়ার পরেও তুই অরুণকে বিয়ে করবি এটা জেদ ধরেছিলি, এটা আমি কি ভুল বলেছি কিছু? এটাও এরকমই। তুই কিসের সঙ্গে কিসের তুলনা করছিস? তোর ব্যাপার আর আমার ব্যাপার এক হলো নাকি? এই তোর অরুণকে ভালোবাসাটা ঠিক আর আমার সীতাকে ভালোবাসলে ভুল? এই আমি অরুণকে ভালোবাসি তার একটা কারণ আছে, তাছাড়া আমাদের আশীর্বাদও হয়ে গেছিল, কিন্তু তোর ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। সীতাকে কিছুই জানিস না তুই, কেন এই কাজটা করতে গেলি তুই? হ্যাঁ একটা কথা বলি শোন মায়া, একদম জানকীর মতো দেখতে আমাদের সীতা, ওকে দেখলে তোমার কি অসুবিধা হয় বলতো? ভুলটা তোমারই বুঝলে, ওকে প্রশ্রয় দিয়ে এসেছো, মাথায় তুলেছো ওকে, তখন ওকে বোঝালে আজ এটা ঘটতো না। নীলা এই বয়সে এরকমটা হবে সেটাই তো স্বাভাবিক, ও যেহেতু সীতাকে ভালোবাসে তাই এরকম করলো, সেই সব কথা নিয়ে কেন এত কথা বাড়াচ্ছো? ছেড়ে দাও ওই সব। বাবা তুমি কিছু জানোই না এই বিষয়ে, সিদ্ধলিঙ্গর হাত থেকে আমি ওকে বাঁচিয়ে এনেছি বলে সবাই আমাকে এতটা সম্মান দিয়েছে, কিন্তু আসলে কি হয়েছে জানো? সীতার উপরে আমার আগে প্রচন্ড রাগ ছিল, আমি সীতাকে বাড়ির বাইরে বের করে সিদ্ধলিঙ্গকে দিয়ে ওকে কিডন্যাপ করিয়েছিলাম, এই সব কাজ আমি করিয়েছিলাম। কিন্তু অরুণ যখন ডিসাইড করলো ও কমিশনারের কাছে যাবে, তখন সিদ্ধলিঙ্গর কাছে গিয়ে আমি সীতাকে ছেড়ে দেওয়ার কথা জানালাম, আমাকে আটকে দিয়েছিল, সীতা বাঁচিয়েছে আমায়। আমি যখন যা কিছু করেছি সীতা সব কিছু জানা সত্ত্বেও ও কাউকে একটা কথাও জানায়নি, সব নিজের মধ্যে লুকিয়ে রেখেছে। গঙ্গা আমার সব সময়ের শত্রু, কিন্তু সীতা নয়। সীতার যেন কিছু না হয় ওকে সাপোর্ট করার জন্য সব সময় আমি আছি, এটা ভুলিস না। সীতা বড্ড নিরীহ, তার উপরে ওর বিয়ে হয়ে গেছে সেটা জানতে পেরেছি, ও কোনোদিনও আমার জীবনে বাধা হয়ে দাঁড়াবে না। তুই যদি ওকে কষ্ট দেওয়ার চেষ্টাও করিস তোকে আমি ছাড়বো না। এসব কি বাবা, ও তো সীতাকে সাপোর্ট করে যাচ্ছে সমানে। তুই এই ব্যাপারে কোনো কথা বলবি না, তোকে সেদিনই আমি বলেছিলাম ওকে ভুলে যেতে, কিন্তু তুই তোর বাবার মতো সম্পত্তির লোভে সীতাকে কষ্ট দিচ্ছিস। ওর বিয়ে হয়ে গেছে, তুই চুপচাপ ওর থেকে দূরে থাকবি। তুই যদি ওর পিছনে লাগিস তাহলে কিন্তু আমি তোকে কেটে ফেলে রাখবো। কি বলো তো বাবা, এটা মা মেয়ে দুজনে মিলে ভয় দেখাচ্ছে। বাবা আমি কি সত্যি খুব বাজে? ভালো না খারাপ সেটা আমাদের জানার দরকার নেই, মায়াকে সামনে রেখে আমাদের এই বাড়ির সম্পত্তিটা হাত করতে হবে, সেই জন্য মায়া যা বলছে সেটা শুনতে হবে। তুই সীতাকে ভুলে যা, তুই ওকে কোনো রকম কষ্ট দিস না, মনে থাকবে? ঠিক আছে বাবা। শোনো, কাল রাতের কথা চিন্তা করছো বুঝি? কিরণ যেটা করলো সেই জন্যই সীতার মঙ্গলসূত্রটা দেখাতেই হলো, এরকম কিছু একটা সমস্যা হবে আমি জানতাম। ও যদি আগেই বলে দিত যে ওকে মঙ্গলসূত্র কে পড়িয়েছে তাহলে এসব সমস্যা হতো না। এখন সবাই ওকে জিজ্ঞেস করবে ওর স্বামীকে, তাই না? মানুষের কিছু কিছু সমস্যা নিজে থেকেই আসে, আর কিছু সমস্যা
মানুষ নিজেই নিজের জন্য তৈরি করে। এত কিছুর পরও সীতা কিছুতেই ওর স্বামীর নাম বলল না। আরও যাতে সমস্যা তৈরি না হয় তার আগে ওর স্বামীর সাথে ওকে মেলাতেই হবে। সেটা ওর জন্যও ভালো হবে আর আমাদের জন্য। ওকে মঙ্গলসূত্র কে পড়িয়েছে সেটা এবার জানতেই হবে, তবেই সীতার সমস্যার সমাধান সম্ভব। তাই সবার আগে আমাদের ওর স্বামীকে খুঁজতে হবে। যা কিছু হয়েছে সেগুলো নিয়ে কিন্তু তুমি বেশি চিন্তা করো না। কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নাও। কাল রাতে কিরণের জন্য খুব অপমান হতে হয়েছে। আপনাকে মঙ্গলসূত্র পরিয়েছিলাম বলেই এই সমস্ত ঝামেলা। সরি। মঙ্গলসূত্রকে সম্মান করে আমি তা গলায় পড়ে আছি। সত্যি বলতে গেলে আমার এই সিদ্ধান্তের জন্য তোমায় কষ্ট পেতে হচ্ছে, তার জন্য আমাকে ক্ষমা করে দিও তুমি। সবাই মিলে অপমান করছিল, তা সত্ত্বেও আমি কাউকে সত্যিটা বলতে পারলাম না। সেদিন আপনি একটা সমস্যার মধ্যে ছিলেন বলে আমি আপনাকে মঙ্গলসূত্রটা পড়িয়েছিলাম, কিন্তু কালকে যখন অপমান হচ্ছিলেন তখন আমি কিছুতেই আপনার হয়ে কথা বলতে পারলাম না। কিরণ যখন আমার নামে অপবাদগুলো দিচ্ছিল তখন তুমি ওর সাথে ঝগড়া করলে। তুমি আমাকে সত্যি মন থেকে সম্মান করো বলে এরকম করেছিলে, তাই না? আমি ভাবতাম যে এই পৃথিবীতে আমার আপনজন বলে আর কেউ নেই, কিন্তু তুমি যে আমার আপনজন তা বুঝতে পেরেছি। কালকে যা ঘটেছে সেই ঘটনা আমার জীবনে আর কখনো ঘটবে না। আমার জন্য তোমার জীবনে কোনো সমস্যা যেন না হয়, ভগবানের কাছে আমি এই প্রার্থনাই করব, উনি ঠিক আমার কথা শুনবেন। সীতার সমস্যা হয়েছে বলে অরুণের এত টেনশনের কি আছে? তাহলে কি অরুণের সাথেই সীতার কোনো সম্পর্ক আছে? এতদিন আমি মঙ্গলসূত্রটা লুকিয়ে রেখেছিলাম, এখন লুকিয়ে রাখার আর কোনো প্রয়োজন নেই। সেই দিন অরুণ সীতাকে ঘোরাতে নিয়ে গিয়ে মাথায় ফুল পরিয়ে নিয়ে আসলো। সেদিন যখন পাত্রপক্ষ সীতাকে দেখতে এলো এমন করছিল যেন মাথায় বাজ পড়েছে। এই সব কিছু দেখার পর আমার একটাই কথা মনে হচ্ছে, ওদের দুজনের মধ্যে কোনো সম্বন্ধ আছেই। এখন আমার আর কোনো চিন্তা নেই, তুমিও আমাকে নিয়ে আর চিন্তা করো না। আমার কথা চিন্তা করতে হবে না, আমি এক্ষুনি গিয়ে গঙ্গার কাছে এই মঙ্গলসূত্রের সত্যিটা বলে দেব। অরুণ সীতাকে এত যখন গুরুত্ব দিচ্ছে তখন ওদের মধ্যে কোনো সম্পর্ক আছে, কনফার্ম আছে। এটা আমি জিজ্ঞেস করলে কোনো কথা জানতে পারবো না। এই ব্যাপারটা গঙ্গাকে দিয়ে ডিল করতে হবে। এই কথাটা গঙ্গা সহ্য করতে পারবে না, তাই বলছি দয়া করে এই কথাটা তুমি ওকে বলো না। কিন্তু কতদিন সত্যিটা লুকাবো? আমি বলছি তো তোমাকে, প্লিজ ওকে তুমি কিছু বলো না। আমাদের দুজনকে কথা বলতে দেখলে কেউ সন্দেহ করবে। তুমি যাও এখন এখান থেকে, প্লিজ যাও। তোমাকে আমি এখন যেতে বললাম তো। গঙ্গা আসুন, খেতে বসুন। খাবারের কথা ছাড়ো, কালকে যা ঘটনা ঘটলো সে ব্যাপারে কি বলবে? কালকের কথা কালকেই শেষ হয়ে গেছে, এখন আরো সব কথা তুলবেন না, আর ওই ব্যাপারে কোনোদিন কথা বলবেন না। গঙ্গা, কি করে চুপ করে থাকি বলো তো? সীতা গলায় মঙ্গলসূত্র লুকিয়ে রেখে দিয়েছে, এতে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। ওকে কে মঙ্গলসূত্র পরিয়েছে সেটা জানতে হবে না? সেটা আমি দেখে নেব, আপনাকে এ ব্যাপারে মাথা ঘামাতে হবে না।
তোমার যদি কোনো সমস্যা হয় আমি কি করে চুপ করে থাকি বলো তো? তুমি যা খুশি ভাবতে পারো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। গঙ্গা, আমার মনে হয় অরুণের সঙ্গেই সম্পর্ক আছে। অরুণী সীতার সঙ্গে তোমার পরিচয় করিয়েছে। সীতাকে যখন এই বাড়িতে থাকতে বলা হয়েছে তখন কিন্তু অরুণ মানা করেছে। তুমি যেখানে এখানে থাকার কথা বলেছো অরুণ মানা করে আউট হাউসে নিয়ে গিয়ে রেখে দিল। বাড়ি থেকে যখন পালিয়ে গেল তখন অরুণী ফিরিয়ে আনলো। আর সীতার জন্য কিরণের উপর রাগারাগি করলো। এই সমস্ত কিছু দেখে অরুণ আর সীতার মধ্যে কোনো সম্বন্ধ আছে বলে আমার মনে হচ্ছে। সীতাকে জানকীর মতো দেখতে বলে হয়তো অরুণ সীতাকে মঙ্গলসূত্র পরিয়ে এনেছে। এসব কি কথা বলছেন আপনি? আমি ভালো করেই জানি আমার স্বামী কেমন। নিজের প্রাণ চলে গেলেও উনি এরকম কাজ কখনো করবেন না। সীতা আমাদের বাড়িতে আছে মানেই সীতার উপর ওর দুর্বলতা আছে এটা ঠিক নয়। সীতাকে আমি খুব পছন্দ করি আর সেইটাই একমাত্র কারণ ওকে এ বাড়িতে থাকতে দেওয়ার। তাই আমি ওকে এ বাড়িতে নিয়ে এসেছি। সীতাকে নিয়ে এই সমস্ত কথা হচ্ছে জানতে পারলে ও সঙ্গে সঙ্গে সীতাকে এখান থেকে দূরে কোথাও পাঠিয়ে দেবে। সত্যি কথাটা না জেনেই ওই নিরীহ মেয়েটাকে এখান থেকে দূরে পাঠিয়ে দেবেন না, আর সত্যিটা না জেনে আমার স্বামীর সম্পর্কে উল্টোপাল্টা বলবেন না। ভগবানকে সাক্ষী রেখে ওকে আমি বিয়ে করেছি আর ওর ব্যাপারে বাজে কথা আমি সহ্য করব না। আমি আপনাকে শেষবারের মতো বলছি, ওদের ব্যাপারে আপনি আর কোনো কথা বলবেন না। সীতা আর অরুণের ব্যাপারে আর একটাও যদি বাজে কথা আপনি বলেছেন তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে দিলাম। গঙ্গা সত্যিই আমাকে খুব বিশ্বাস করে। যদি জানতে পারে যে মঙ্গলসূত্রটা আমি পরিয়েছি ও সহ্য করতে পারবে না। এখন গঙ্গাকে বলাটা মোটেই ঠিক হবে না, ঠিক সময় বুঝে বলবো। তোমাকে মঙ্গলসূত্র পড়ালো সেই কারণে তুমি এত সমস্যা সৃষ্টি করে চলেছো। এই বাড়িতে থেকে গঙ্গার জীবনে সমস্যা সৃষ্টি করছো তুমি, এমনকি অরুণকেও বাদ দিচ্ছ না তুমি। হ্যাঁ, আর এক মিনিটও তুমি এই বাড়িতে থাকবে না, যাও এখান থেকে। আমি যাব না, তোমার জন্য এই বাড়িতে এত সমস্যা হচ্ছে আর তোমার এত সাহস, তুমি জেদ ধরে বসেছো যে তুমি নাকি যাবে না। আজকে যেটা গঙ্গার সাথে হচ্ছে সেটা যদি তোমার সাথে হয় তখন তোমার কেমন লাগবে? তোমার সাথে এই কথা বলার কোনো মানেই হয় না। তোমায় যে মঙ্গলসূত্র পরিয়েছে আর তারপর তোমাকে মাঝপথে ছেড়ে দিয়ে চলে গেছে তোমার সেই মহান স্বামী, তার সাথে কথা বলতে হবে। আমাকে আপনি যা খুশি বলুন, কিন্তু ওনাকে আপনি দয়া করে কিচ্ছু বলবেন না। এই রকম একটা অযোগ্য লোককে মাথায় তুলে রাখতে হবে বুঝি? সবার সামনে যে তোমাকে নিজের স্ত্রী হিসেবে স্বীকার করে নিতে পারে না তাকে নিজের স্বামীর পরিচয় দিও না। এরকম একটা লোকের পরানো মঙ্গলসূত্র তোমার গলায় থাকার কোনো মানেই হয় না।
ছাড়ুন, দয়া করে ছেড়ে দিন, ছাড়ুন, ছাড়ুন, এটাকে খুলবেন না, ছাড়ুন, ছাড়ুন, আমার মামা টুকরো ছিঁড়বেন না। তোমার স্বামী কে তা তুমি বলতে পারছো না? এইরকম মঙ্গলসূত্র তাহলে গলায় থাকার মানেটা কি? এই মঙ্গলসূত্র পরে থাকার তোমার কি যোগ্যতা আছে বলো তো দেখি? আপনার যে যোগ্যতা ছিল, এমন কি গঙ্গারও যে যোগ্যতা আছে, সেই যোগ্যতা আমারও আছে। আমার মতো জীবন কাটাতে পারবে তুমি? চুপ করে আছো কেন, উত্তর দাও। গঙ্গার পায়ের ধুলোর সমান তুমি হতে পারবে কোনোদিন? আমি আপনাদের মতো না হতে পারলেও আপনাদের এই বাড়ির সাথে যে সম্পর্ক তা আমারও আছে। আমার আর গঙ্গার কাছে এটা আমাদের স্বামীর বাড়ি, তোমার এই বাড়ির সাথে কি সম্পর্ক আছে শুনি? আমার কাছে এটা আমার স্বামীর বাড়ি। আপনাকে যে মঙ্গলসূত্র পড়িয়েছিল, গঙ্গাকে যে মঙ্গলসূত্র পড়িয়েছে, আমাকেও সেই মঙ্গলসূত্র পড়িয়েছে। সেই দিন আপনি আমাকে বাড়ি ছেড়ে যেতে বললেন, তখনই ভেবেছিলাম সবটা বলবো, যে সত্যি কথাটা আসলে কি, কিন্তু বলতে পারিনি। আজকে আপনাকে বলছি, আপনাকে সব সত্যিটা জানাবো। অরুণ আমার স্বামী, তোমার কথা আমি বিশ্বাস করি না। আমার যাতে মাথা গরম না হয় তাই এসব বলছো? না, আমি সত্যি কথা বলছি। আমার স্বামীর বিষয়ে মিথ্যা কথা বলবে না, অরুণ কোনোদিনও এরকম কাজ করতে পারে না। আপনার স্বামী আমার স্বামী, আমি কেন ওনার নামে অযথা মিথ্যে কথা বলবো? ওনার আর তোমার মধ্যে কোনো সম্পর্ক নেই আমি জানি, সাজিয়ে গুছিয়ে মিথ্যে কথা বলছো কেন? আমি যখনই কোনো বিপদে পড়ি আমার হয়ে, তাহলে উনি কেন কথা বলেন? কিরণ যখন আমার বিষয়ে বাজে কথাগুলো বলল, তখন কেন কিরণকে ও মারল? সবার সামনে আমার সমর্থনে কতগুলো কথা বলার ওর কি প্রয়োজন ছিল বলুন আপনি? আমার সম্মান বাঁচানোর জন্য অরুণ আমার গলায় মঙ্গলসূত্র পরালো। সেই সময় আমরা দুজন বড় বিপদ থেকে বাঁচার জন্য পালাচ্ছিলাম। আপনার গলায় থাকা মঙ্গলসূত্রটা আমার গলায়ও পরাতে বাধ্য হয়েছিল। আমি ভেবেছিলাম ওর থেকে দূরে চলে যাব, কিন্তু কিন্তু বিধি গঙ্গার রূপ ধরে আমাকে এই বাড়িতে নিয়ে চলে এলো। তাছাড়া আমি এই বাড়িটাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। সত্যিকারের ভালোবাসা যে কি সেটা আমি কোনোদিন জানতাম না। দেবসেনার ভালোবাসা আমাকে তা শিখিয়ে দিল। আমার জন্য এই পরিবার যথেষ্ট, দেবসেনার ভালোবাসাও যথেষ্ট, এগুলো ছাড়া আমি আর কিচ্ছু চাই না বিশ্বাস করুন। যেমন আপনি গঙ্গার জন্য সবসময় এত চিন্তা করেন, তেমনি আমিও গঙ্গাকে নিয়ে সবসময় চিন্তা করি। আমি কোনোদিনও ওর সাথে বিশ্বাসঘাতকতা করব না। গঙ্গা আর অরুণ যাতে সুখে থাকে তার জন্য আমি কি করতে পারি বলুন? আমার দ্বারা যতটা সম্ভব আমি করব, কিন্তু এই বাড়ির মানুষগুলো আমার কেউ নয় আপনি যদি বলেন, আমি কিন্তু মরেই যাব। পরিস্থিতির চাপে পড়ে তুমি এই বাড়িতে এসে থাকলেও এখানে তুমি থাকতে পারবে না। আপনার মতো এই বাড়িতে আমার অধিকার না থাকতে পারে, কিন্তু তা বলে কি কোনো সম্পর্কই নেই? যা হয়েছে সেটা বিয়ে না, তোমার সাথে আমার কোনো সম্পর্কই নেই, বুঝেছো? নেই বলে আপনি বলতে পারেন, কিন্তু অরুণ বলবে না। অরুণ আবার কি বলবে? আমি বলছি তোমাকে, আমি তোমাকে এই বাড়িতে কিছুতেই থাকতে দেব না। আমার গলায় এই মঙ্গলসূত্রটা যতদিন রয়েছে এই বাড়িটা আমার,
আপনি চাইলে আমি চলে যাচ্ছি, কিন্তু আপনাকে নিজের হাতে এই মঙ্গলসূত্রটা ছিঁড়ে ফেলতে হবে। আমার গলার এই মঙ্গলসূত্র কে পরিয়েছে আপনি যখন জানতেন না, তখন সেটা ছিঁড়ে ফেলতে চেয়েছিলেন, কিন্তু এখন আপনার স্বামী এটা পরিয়েছে বলে যখন জানলেন, এখন আর ছিঁড়ে ফেলতে পারছেন না। আপনার প্রাণের থেকেও প্রিয় যে মঙ্গলসূত্রটা, সেটাই আমার গলায় আছে। যদি চান তাহলে ছিঁড়ে ফেলুন, না ছিঁড়তে পারবো না। তবে আমার স্বামী শুধু যে গঙ্গারই স্বামী তা বুঝিয়ে দেব। দেবসেনা, তুমি কেন ব্যাগটা বই নিয়ে আসছো? আমি গিয়ে নিয়ে আসতাম, এত বইয়ের ভার তুমি বইতে পারবে? দাও। আমরা যে বইগুলো পড়ি সেগুলোকে যেন ভারী বলে না মনে করি, এটা আমাদের টিচার বলেছেন। আবার টিচারের গল্প বলতে শুরু করলে? আচ্ছা, টিচার টিচার বলে তুই সব সময় বলতে থাকিস, তুমি কি এই টিচারকে দেখেছো গো? দেবসেনাদের স্কুলে একজন নতুন টিচার এসেছেন, তার নাম পরমেশ্বরী। সেই টিচারই এদের রোজ এসব ভালো ভালো কথা শিখিয়ে দেন। ও, আমিও সেটাই দেখছি, দেবসেনা অনেক কিছু শিখে গেছে। এত কিছু কার থেকে শিখছে সেটা আমার দেখতে ইচ্ছে করছে। ঠিক বলেছেন, আমারও ইচ্ছে করছে। দেবসেনা, তুই যে এত বলিস ওই টিচারের ব্যাপারে, একদিন বাড়িতে ডাকিস না? উনি আমাদের বাড়িতে আসবেন কিনা জানি না তো। তুই যদি ডাকিস নিশ্চয়ই আসবেন, তুই ডেকে তো দেখ। কাল তো তোর ছুটি, কাল আমাদের বাড়িতে আসতে বল। আচ্ছা, ওনাকে জিজ্ঞেস করে দেখব। ঠিক আছে, আমি ওকে ছেড়ে দিয়ে আসছি, এসো। বাই বাই। সীতার আশেপাশে যেন তোকে আর না দেখিয়ে আমি বেরো যাই এখান থেকে। রাস্কাল, সেদিন আপনি একটা সমস্যায় পড়েছিলেন বলে আমি আপনাকে মঙ্গলসূত্রটা পড়িয়েছিলাম, কিন্তু কাল যখন আপনি অপমানিত হচ্ছিলেন আমি আপনার হয়ে একটা কথাও বলতে পারলাম না। কৌশল্যা সুপ্রজা রাম পূর্বা সন্ধ্যা প্রবর্ততে উত্তিষ্ঠা নরশাদুলা কর্তব্যম দৈব মানবিকম। তুমি যতই চিৎকার করো না কেন কেউ শুনতে পাবে না, কারণ আমি সবাইকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। আমি শুধু তোমার সাথেই দেখা করতে এসেছি। না নন্দিনী, আমার শরীরে ঢুকবে না, তুমি আমার শরীরে ঢুকে আমাকে অনেক কষ্ট দিয়েছো। আবার আমাকে কষ্ট দিও না নন্দিনী, আমি হাত জোর করছি, আমাকে ছেড়ে দাও নন্দিনী, ছেড়ে দাও। আমি নন্দিনী নই।
নন্দিনী নয়, কে তুমি? শিব না। নন্দিনীর মা পার্বতী। পার্বতী, মুনিস্বামী তোমার কাছে সত্যি কথা বলতে এসেছিল, তুমি ওর কথা শুনলে না কেন? আমি ওনার কথা কেন শুনতে যাব? সত্যিটা আসলে কি সেটা তোমার জানা উচিত। নন্দিনীর যে কোনো ভুল নেই সেটাও তোমায় বুঝতে হবে। আপনার মেয়ে নন্দিনী যা করে গেছে সেটা কি কম? এখন আপনি আবার কি করতে এসেছেন? নন্দিনী ভুল করেনি সেটাই তোমায় বলতে এসেছি, ও কোনো অন্যায় করেনি। পূজো করা সত্ত্বেও নন্দিনী আমাকে ঠকিয়েছে, তাহলে কি এটা অন্যায় নয়? ভক্তি ভরে দেবতার মতো পূজো করতাম আমি ওকে, প্রতিদিন নিয়ম করে পাগলের মতো পূজো করতাম আমি নন্দিনীকে। নন্দিনীর উপরে রাখা আমার বিশ্বাস না আমার জীবন, এই দুয়ের মধ্যে যখন বেছে নেওয়ার পরিস্থিতি এলো আমি আমার জীবন লাগবে না বলে দিয়েছিলাম, কিন্তু আমি নন্দিনীকে ছেড়ে দিইনি। আমি কোনোদিনও নন্দিনীকে ছেড়ে দিইনি। 20 বছর ধরে ও ডেরায় বন্দি ছিল, আমি আমার রক্ত দিয়ে ওকে বাইরে এনেছি। আমি নন্দিনীর জন্য এত কিছু করলাম, কিন্তু ও আমার জন্য কি করেছে? আমার জীবনটা নন্দিনী নষ্ট করে দিয়েছে। বিয়ের দিন থেকেই আমি যাতে আমার স্বামীর সাথে সংসার না করতে পারি সেই চেষ্টাই করেছে। কুমারকে খুন করে আমাকে দোষী সাব্যস্ত করে আমাকে জেলে পাঠিয়েছে। নন্দিনীর জন্য জীবনে আমাকে কম কষ্ট পেতে হয়নি, নন্দিনীর জন্য আমি এতদিন শুধু কষ্টই ভোগ করেছি। আমি যখন কষ্ট পাচ্ছিলাম তখন তো আপনি আসেননি, আর এখন এখন নন্দিনীর হয়ে কথা বলতে এসেছেন। আপনি একবার বললেই নন্দিনী ভালো হয়ে যাবে না, নন্দিনী শুধুমাত্র একটা বিষাক্ত সাপ। ও একজন স্বার্থপর, ওর পূজো যে করত তার জীবন নষ্ট করা দুরাচারী পাপী নন্দিনী। নিজের ক্রোধের আগুনে একটা নিরীহ পরিবারকেও বলি দিতে চায়, এরকম হিংসুক নন্দিনী। ও যা ভেবেছে সেটাই করবে বলে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, ও একটা বিশ্বাসঘাতক। ব্যাস চুপ করো। নন্দিনী যে শুধু বদলাই নিচ্ছে সেটাই তুমি জানো, কিন্তু এমন পরিস্থিতি কেন এসেছে সেটা কি তোমার জানা আছে? নন্দিনী তোমার সাথে কি করেছে সেটা তুমি জানো, কিন্তু নন্দিনীর সাথে কি ঘটেছে সেটা জানা আছে? নন্দিনী আজ সবার কাছে অপরাধী হয়ে গেছে, কিন্তু আসল ঘটনা কি তোমার জানা আছে?
এত পাপ করার পরে ওরা আনন্দে ঘুরে বেড়াচ্ছে, আর কোনো দোষ না করেও নন্দিনী কষ্ট পেয়ে যাচ্ছে। ওর কষ্টের কি কোনো মূল্য নেই? এত কষ্ট করার পরেও নন্দিনীর প্রতিশোধ নেওয়াটা কি ভুল বলো? মা, আমাকে ক্ষমা করে দিন মা। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। নন্দিনীর সাথে কি হয়েছে সেসব না জেনে আমি এতদিন নন্দিনীকে ভুল বুঝে এসেছি, আমি এখন বুঝতে পেরেছি। কিন্তু শুধু তোমার বুঝলেই হবে না, নন্দিনী কোথায় সেটাও জানতে হবে। নন্দিনী কোথায় আছে সেটা আমি জানি না, সেটা শুধু স্বামীজি জানেন। নন্দিনী কোথায় আছে সেটা ঠিক আমি জেনে নেব। যেহেতু তুমি নন্দিনীকে পূজো করেছ, তাই নন্দিনীর আসল সত্যটা তোমারও জানা উচিত। আমি যাচ্ছি। তুমি কি ভাবছো আমি জানি না, কিন্তু যে কথাগুলো আমি তোমাকে বললাম সেই কথাগুলো যদি রাজশেখর জানতে পারে, তাহলে তার জন্যে কিন্তু তুমিও বিপদে পড়তে পারো। আমার এই কথাটা ভালো করে মনে রেখো। মা, একটু দাঁড়ান। নন্দিনী কোথায় আছে সেটা আপনি খুঁজে বার করুন, কিন্তু নন্দিনীকে দোষীদের ক্ষমা করে দিতে বলুন। যারা অন্যায় করেছে তাদেরকে শাস্তি দিয়ে কালচক্রগুলো নিয়ে আসার কথা আমি নন্দিনীকে বলেছি, ওদের আমি কি করে ক্ষমা করতে বলি? আমি আপনার রাগটা বুঝতে পারছি মা, মানুষ থাকলে কোনো কাজের বদলা নেওয়াটা সহজ, কিন্তু আপনার মধ্যে দৈব অংশ আছে, আপনি কি করে প্রতিশোধ নেবেন? এটা শুধু প্রতিশোধ নেবার জন্য হচ্ছে না, ধর্মকে বাঁচানোর জন্য যুদ্ধ, ধর্মযুদ্ধ। আমাকে ওরা কেটে পুড়িয়ে দিয়েছে সেটা আমি ক্ষমা করে দেব। নন্দিনীকে 20 বছর বন্দী করে রেখেছে সেই জন্য না হয় আমি ওদের ক্ষমা করে দেব, কিন্তু জঙ্গলের দেবীর কালচক্র নেওয়াটা আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না। জঙ্গলের ওই কালচক্রকে আমি রক্ষা করতাম, কালচক্র চুরি করে যে অপরাধ করেছে তার জন্য শাস্তি পেতেই হবে। সেই ঘটনার পর 20 বছর হয়ে গেছে, আমার পরিবারের লোকেদের আপনি দয়া করে ক্ষমা করে দিন মা। যত সময় পেরিয়ে যাক না কেন, অপরাধ অপরাধই হয়। আমার মৃত্যুর পরে আমি নিরাধার সমাধি অবস্থায় থাকার কারণে আমি কাউকে কোনো রকম শাস্তি দিতে পারবো না, কিন্তু ওদের শাস্তি দেওয়ার জন্য নন্দিনী আছে। আমি যদি সুযোগ দিই তবেই তো নন্দিনী আসবে। তোমায় কিছু করতে হবে না, নন্দিনীর প্রতিশোধ নেবার জন্য স্বয়ং প্রকৃতি মা ওকে শক্তি দেবে। প্রত্যেক সাধারণ অমাবস্যার মাঝরাত্রে নন্দিনীর একটু একটু করে শক্তি বেড়ে শক্তি নাগে পরিণত হয়েছে। এবার সূর্যগ্রহণের অমাবস্যার মাঝরাতে মহাশক্তি নাগ হয়ে ঘাতক শক্তি পেয়ে যাবে। আর 2 দিন পরেই সূর্যগ্রহণের অমাবস্যা আসবে, সেই অমাবস্যায় নন্দিনী বিশ্বরূপ ধারণ করবে, আর যারা পাপ করেছে তাদের বিনাশ করবে। এবার আমি নন্দিনীকে মুক্ত করে একটা একটা করে প্রতিশোধ নেওয়া শুরু করব, সেই জন্যই আমি এসেছি। নন্দিনীকে আমি খুঁজে বার করবই, আর 20 বছরের সব প্রশ্নের উত্তর দেব আমি।
হলো গঙ্গা, এভাবে বসে আছো, শরীর ঠিক আছে তো? না কিছু হয়নি, আমি ঠিক আছি। সব যদি ভালোই আছে তাহলে তোমার মুখটা এরম হয়ে আছে কেন? বলো কি হয়েছে। বলছি তো কিছু না। বলো না কি হয়েছে। কিছু হলে তো আমি তোমার কাছেই বলবো, না হলে কার কাছে বলবো? যাও খাবার খেয়ে নাও। পরে খাবো, এখন খিদে নেই। দেবসেনা কোথায়? সীতার সাথে আউট হাউসেই আছে, দাঁড়াও ডেকে আনছি। না না থাক, আমি গিয়ে দেখে আসছি। আচ্ছা, বাবার করা ভুলটা তোমাকে জানিয়ে ওনার জন্য তোমার সম্মানটা আমি কম করতে চাই না। পার্বতী মা আমাকে সব ঘটনা বলে গেছেন, আর আমার শ্বশুর মশাইকে কিছু না জানাতে বলেছেন, কিন্তু এই বাড়িতে আমি সংসার করতে এসেছি। যদি এই বাড়িতে কোনো সমস্যা থাকে সেটা আমি ঠিক করব। এই ব্যাপারটা বাবার কাছে বলে, নন্দিনীর সাথে বাবা যা ভুল করেছে তার প্রায়শ্চিত্ত বাবার হাতেই করাবো আমি। এই বাড়ির বৌমা হয়ে কাজ করাটা আমার কর্তব্য, আমাকে এটা করতেই হবে। দাঁড়িয়ে আছো কেন মা, কি হয়েছে? আপনার সাথে কিছু কথা বলতে চাই বাবা। তুমি আমার বৌমা নও, তুমি হলে আমার মেয়ে। যা বলার আছে সেটা বলতে কোনো সংকোচ করো না। কাঁদছো কেন মা, কি হয়েছে তোমার? নন্দিনী, মন্দিরের সাপ বলেছিলেন আপনি, কিন্তু ও পার্বতী মার মেয়ে সেটা তো আপনি বলেননি। পাপের প্রায়শ্চিত্ত করার জন্য সবাই মন্দিরে যায়, কিন্তু আপনি মন্দিরের মধ্যেই এই পাপ করেছেন বাবা। সবাই ওই দেবীর কাছে মন খুলে চেয়ে নেয়, আর আপনি আপনি ওই দেবীর কালচক্র চুরি করে নিয়ে এসেছেন বাবা। এসব তুমি কি বলছো? আরে মুনিশ্বামী একটা পাগল, আরে ও যা মুখে আসে তাই বলে, এসব তুমি একদম বিশ্বাস করো না। অন্য কেউ বলে থাকলে আমি বিশ্বাস করতাম না বাবা, আমার বাবা এরকম ভুল করতে পারেই না এটা আমি বুঝিয়ে দিতাম, কিন্তু সব ব্যাপার পার্বতী মা নিজে এসে আমাকে বলেছেন। উনি ভগবানের মতো, উনাকে ঠকানোর মন কি করে হলো আপনার? ওই পার্বতী মার মেয়ে নন্দিনীকে 20 বছর ধরে দেরায় বন্দি করে রাখলেন আপনি, এটা আপনি কি করে করতে পারলেন? নিজের স্বার্থের জন্য একটা পরিবার শেষ করে একটা মন্দির ধ্বংস করে দিলেন বাবা। যাই হোক না কেন, কখনো ভগবান হওয়ার চেষ্টা করো না, এই কথা জেনেও নিজেই আপনি ভগবানের সম্পত্তি চুরি করলেন বাবা। ওই ঠাকুরের শাস্তি থেকে বাঁচার একটাই উপায় আছে বাবা, আপনার করার পাপের প্রায়শ্চিত্ত আপনাকে করতেই হবে বাবা। এই পাপ কাজটা আমি করেছি মা, তখন বুদ্ধি ছিল না, ভুল করেছিলাম, জীবনে বড় লোক হওয়ার জন্য পাপ করেছিলাম, সেই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য সমস্ত মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু কোনো ঠাকুরই আমাকে এই পাপ থেকে বাঁচাতে পারছে না। পাপের প্রায়শ্চিত্তের জন্য একটাই মন্দির আছে বাবা। কোথায় সেই মন্দির আছে আমাকে বলো, আমি আজই যাবো সেখানে। জঙ্গলের দেবীর মন্দির। ছোট বয়স থেকেই আমি নাগ দেবীর পুজো করে আসছি, আমি প্রার্থনা করলে ওই দেবী নিশ্চয়ই সন্তুষ্ট হবেন। ওই দেবীর কালচক্র আমাকে দিন বাবা, আপনার হয়ে আমি যাব জঙ্গলের দেবীর কাছে, ওইগুলো ওনাকে অর্পণ করব, আপনার হয়ে ক্ষমা চেয়ে আসবো বাবা। আর
তাতে আপনার কোনো কষ্ট হবে না বাবা। কি হয়েছে বাবা, আপনি উত্তর দিচ্ছেন না কেন? ওই কালচক্রগুলো ফিরিয়ে দেব বলে কোনোদিন আমি এই কথাটা চিন্তাও করিনি। কিন্তু কথাটা হলো, এই চক্রগুলো শুধু আমার একার নয়, স্বামীজি, বিজু, কুমার, মাধবী, এটার মধ্যে সবার অংশ রয়েছে। এদের সবার সঙ্গে আলোচনা করে আমি নিশ্চয়ই একটা কিছু ব্যবস্থা করব। আমাকে শুধু এই সময়টুকু তোমায় দিতে হবে মা। আমি যা বললাম সেটা যে আপনি মেনে নিয়েছেন তাতেই আমি খুশি। ওনাদের সাথে কথা বলে কালচক্র আপনি ফিরিয়ে দিন। নিশ্চয়ই মা, কিন্তু এই ব্যাপারটা তুমি কোনো সময় অরুণের কাছে। বাবা, আমি কথা দিচ্ছি অরুণ কোনোভাবেই এ ব্যাপারে কিছু জানতে পারবে না। হ্যাঁ, আমি খুব খুশি হলাম মা। তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না, আমি নিশ্চয়ই কিছু করব। যাও মা। হ্যাঁ আসছি বাবা। এবার আমি কি করি, ওদের সাথে এ ব্যাপারে কথা বলে এটা ফিরিয়ে দেবার ব্যবস্থা করব। নমস্কার গুরুদেব। বলো ভাই। আমাদের গুরু চামুণ্ডী। চামুণ্ডী গুরুমাতা? সামনের অমাবস্যা রাতে মহাযজ্ঞের জন্য আমাদের কাকা প্রচণ্ড বংশের লোকেদের আসার জন্য বলে এসেছে। ভালো কথা, তার মানে পূজোটা নিশ্চয়ই হবে। এমনিতেও সবাই আসার জন্য রাজি হয়েছে। এই যজ্ঞটা করলে আমাদের গুরুর সাথে একটা সম্পর্ক পাওয়া গেলে এতে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। গুহা দেবী যজ্ঞ করার জন্য রাজি নয় মনে হচ্ছে। গুহা দেবী যজ্ঞের জন্য কিছুতেই রাজি নন মনে হচ্ছে। মা, গুরুমাতা, মা, মা গো, উঠুন। ওনার কি হয়েছে গুরুদেব? আমাদের গুরুমাতাকে কোনো একটা বলপূর্বক শক্তি বেঁধে রেখে দিয়েছে। আমাদের গুরুমাতার মতন এইরকম শক্তি আর কোথায় আছে?